জয়েট পে এটা নিয়ে অনেক দিন ধরে অনেক খোঁজাখোঁজি করছি অনেক কাটাগাটি করছি এটা থেকে কি আদৌ পেমেন্টটা পাবো কি না এটা থেকে এটা নিয়ে মানে অনেকেরই কনফিউজ ছিল তো আমাকে অনেকেই পার্সোনালি ইনবক্স করছে এটা নিয়ে যে ভাই এটা তো পঁচিশে ফেব্রুয়ারিতে দেওয়ার কথা ছিল আজকে তো দু দিন হুবার হয়ে যায় কিন্তু আজ আস কেউ আমরা পেমেন্টটা পেলাম না তো এটা থেকে আমরা কিভাবে পেমেন্টটা পাবো সেটা নিয়ে বিস্তারিত আজকে এই ভিডিওটা বলবো অনেক কষ্টের পরে আজকে এই পেলাম এটা থেকে আমরা কিভাবে পেমেন্টটা নিতে পারবো তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন তো আজকে কী নিয়ে কথা বলবো সেটা তো ভিডিওতে প্রথমেই বলে দিলাম তো জয়েন্ট পে নিয়ে আমরা কীভাবে এটা থেকে পেমেন্টটা পাবো এটা থেকে কীভাবে আমরা ব্যালেন্সটা দেখতে পারবো এটা থেকে আমরা কীভাবে পেমেন্টটা নিব তো বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওটিতে অবশ্যই আপনার ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো যারা নতুন ভাইরা আছেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা এখানে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল বাটনটি দেখতে পারতেছেন এটা উপরে ক্লিক করে এখান থেকে আপনি অবশ্যই অল পেজ করে রাখবেন তো এটা হবে কি আমরা যখন নতুন আর্নিং যেই ভিডিওগুলি আপলোড করবো সেই ভিডিওগুলো থেকে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আর আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত আর্নিং রিলেটেড ভিডিওগুলি দিয়ে থাকি যে ভিডিওগুলি আপনি দেখে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আর এই ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে অবশ্যই আপনি যেটা করবেন ভিডিওতে একটু লাগিয়ে দিয়ে যাবেন সবার কাছে রিকোয়েস্ট করবো তো এটা থেকে ফার্স্ট আমাদের পেমেন্ট নেওয়ার জন্য যেটা করতে হবে আমরা এখান থেকে জয়েন্ট পে যে ই অ্যাপ্লিকেশানটা আসছে এটার ভিতরে আমরা চলে যাব তো এটা হচ্ছে তাদের সার্ভার অথবা যে কোনো কারণে হয়তো বা এটা আমাদের এটা দেখুন আমার এখানে কিন্তু ব্যালেন্সে কোনো টোকেন নাই ঠিক আছে জয়েন্ট পে কোনো টোকেন নাই কারণ এটা থেকে আমরা এই যে তারা পেমেন্টটা করছে আমাদের ঠিকই কিন্তু আমাদের এখান থেকে ওয়ালেটে দেখাচ্ছে না আমাদের তারা কিন্তু পেমেন্টটা করে দিচ্ছে কিন্তু আমাদের ওয়ালেটে দেখাচ্ছে না তো আমরা এটা থেকে কীভাবে ওয়ালেটে আমরা দেখবো আসলে আমরা পেমেন্টটা পাইছি কি না সেটা আমরা কীভাবে দেখবো তো দেখার জন্য আমরা যেটা করবো এখান থেকে দেখতে পাচ্ছেন না আমি যে রিফ্রেশ দিয়ে আমার অ্যাকাউন্টে কোনো প্রকার এখানে কিন্তু কয়েন নাই ঠিক আছে তো আমি দেখাবো যে আমরা এখান থেকে কীভাবে পেমেন্টটা পাবো তো এখান থেকে আমরা যেটা করবো উপরে তারা কিন্তু পেমেন্টটা কিন্তু করে দিছে আমাদের ঠিক আছে তো আমরা যেটা করবো উপরে যে থ্রি লাইন্স অপশনটা দেখতে পারতেছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন ওয়ালের টু নাম্বার যে অপশনটা রয়েছে আপনি এটার উপরটা ক্লিক করে দিবেন এটার ওপর ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন শো রিকোভারি প্রেস ঠিক আছে এটার উপরটা ক্লিক করে দিবেন ঠিক আছে এটার ওপর ক্লিক করে দেবেন এইটার উপর ক্লিক করে দিলে আপনার কী হবে আপনার ফোনে যে রিকভারি যে এই মানে বারোটা ই আছে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো আপনি একটা খাতায় লিখবেন ঠিক আছে তো আপনি যখন অ্যাকাউন্ট করার সময় যখন আপনার এই যে কি কয়টা দিয়েছিলো সেই সেই কী কয়টা আপনি যেটা করবেন আপনার কাছে যদি আগে না লেখা থাকে তাহলে আপনাকে লিখে নেবেন ঠিক আছে এখানে প্রিনটা দিয়ে আপনি লিখে নেবেন ঠিক আছে লিখে নেওয়ার পর আপনি যেটা করবেন আপনি চলে যাবেন ট্রাস্ট ওয়েটে আমি ট্রাস্ট টোলেটে গিয়ে দেখাচ্ছি তারপর আপনি যেটা করবেন এখানে যে কোড কার্ডটা লিখবেন খাতায় লেখার পরে আপনি যেটা করবেন ট্রান্স টোলেটে চলে আসবেন ট্রাস্ট টোলেটি আসার পরে ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আপনি যেটা করবেন আপনার আমি দেখাই দিতেছি এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন সেটিং আমার একটা অপশন রয়েছে এখান থেকে সেটিং একটা অপশন রয়েছে আপনি যেটা করবেন এই সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন তো আমি যদি এইটা ভিডিও যদি না বানাইতাম আমি কিন্তু টেলিগ্রামে পোস্ট করছিলাম তো আমি যদি ভিডিও না বানাইতাম তাহলে কিন্তু আপনার এটা থেকে বুঝতেন না মানে এটা থেকে আমরা কীভাবে পেমেন্টটা দেখবেন কীভাবে পেমেন্টটা নেবেন সো তারপর আপনারা যেটা করবেন এখান থেকে আপনার উপরে দেখতে পারতেছেন এখানে উপরে দেখতে পারতেছেন যে ওয়ালেট নামে একটা অপশন রয়েছে এই যে দেখতে পারতেছেন যে ওয়ালেট নামে একটা অপশন রয়েছে আপনি যেটা করবেন ওয়ালেট ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি ওয়ালেট উপরে ক্লিক করে দিলাম ওয়ালেট উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যেটা করবেন উপরে দেখতে পারতেছেন যে প্লাস আইকন রয়েছে উপরে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন এই যে প্লাস আইকনটা দেখতে পারতেছেন উপরে ডান করে এই যে প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন প্লাস এখানে উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেটা করবেন অলরেডি হ্যাবে এই যে ওয়ালেটে এটার উপরে ক্লিক করে দেবেন এই দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাবে ওয়ালেটে এট ওপারটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার নেটওয়ার্কটা সিলেক্ট করবেন আপনি হচ্ছে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন টোমো ঠিক আছে টোমোটা আপনি সিলেক্ট করবেন আমি দেখাই দিতেছি এখান থেকে এই যে টোমো চেন যে এই যে নেটওয়ার্ক আছে আপনি এটার উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে আপনি এইটার ওপরটা ক্লিক করে দেবেন এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে হয়তো বা আপনি এটা দেখতে পারতেছেন না আপনি এটা আমি এটা কালো হয়ে গেছে মেবি ঠিক আছে তো আপনি এটা থেকে আপনার কীভাবে করবেন আপনি ওই যে বারোটা যে কি দিছিলেন মানে কোর্টে যে লিখছিলেন খাতায় বারোটা যে কিটা লিখছিলেন খাতায় সে বারোটা কি আপনি এক এক করে আপনি এক এক করে এখানে বসাই দিবেন এক এক করে বারোটা কি এখানে লিখে দিবেন ঠিক আছে দেখে দেখে এখানে লিখে দিবেন লিখে দেয় বারোটা কী ওই যে যেই বারোটা কি আপনি লিখছেন ঠিক আছে বারোটা কি আপনি যেটা করবেন এখানে যে দেখে দেখে এখানে বসাই দিবেন ঠিক আছে এক থেকে বারোটা পর্যন্ত এখানে বসাই দিবেন বসাই দেওয়ার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেবেন ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পারছেন তারপর এখানে বসাই দেওয়ার পর ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার এখান থেকে অ্যাকাউন্টটা মানে করা হয়ে গেছে ঠিক আছে আপনার অ্যাকাউন্ট কারো হয়ে গেছে অ্যাকাউন্ট কারো হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার যে ইটা মানে এই যে ই টোমো চেন যে নেটওয়ার্কটা সেটা এখানে চলে আসবে ঠিক আছে এখানে চলে আসবে তো আমাদের তো এখানে টোমো চেন চলে আসছে আমরা এখান থেকে কীভাবে আমাদের কয়েনটা দেখবো কমে কয়েনটা দেখার জন্য আমরা যেটা করবো উপর যে অপশনটা দেখতে পারতেছেন এই যে উপর যে অপশনটা দেখতে পারতেছেন এই যে এইটা এইটোপারটা ক্লিক করে দেবেন এই যে এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এখান থেকে অ্যাডে এই যে দেখতে পারতেছেন এই যে আমি দেখাই দিতেছি আপনাদেরকে এই যে দেখতে পারতেছেন এখান থেকে অ্যাডে কাস্টম টোকেন ঠিক আছে এইটোর উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের যেটা করতে হবে এখানে আমাদের কিছু এখানে ই দিতে হবে কী দিতে হবে সেটা আমরা কীভাবে দেবো এটা আমরা কোথায় পাবো এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে এখানে দেখতে পারতেছেন আমাদের অ্যাড্রেস দিতে হবে তারপরে এখান থেকে নেম দিতে হবে সিম্বল দিতে হবে তারপরে ডিসক্লে এটা দিতে হবে তো এগুলো আমরা কোথায় পাবো এগুলো আমি অলরেডি আমার জিতে দিয়ে দিছি আমার যে যে ইটা টেলিগ্রামের চ্যানেল দিয়ে দিয়েছি দিছি আপনার দেখাই দিতেছি তো আপনারা যেটা করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে ইটার দিয়ে আপনাদের আমি দেখাই দিয়েছে আমার যখন আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আসবেন টাইটেল উপর ক্লিক করে তখন আপনি দেখতে পারবেন ঠিকই এবং একটা বক্স হয়ে যাবে তো আপনি যেটা করবেন এখান থেকে দেখতে পারবেন ফার্স্টেই দেখাল লেখা থাকবে আপডেট চ্যানেল ঠিক আছে এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখান থেকে বি জয়েন করবেন বি জয়েন করবেন জয়েন করার পরে এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন জয়েন করার পরে আপনি যেটা করবেন এখানে দেখতে পারবেন জয়েন করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এই যে এই পোস্টটা চলে আসবে ঠিক আছে পোস্টটা চলে আসবে আপনি যেটা করবেন এখান থেকে এই যে এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে সবগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আপনি কী কী দেবেন এই যে এই হচ্ছে অ্যাড্রেস তারপরে হচ্ছে নাম তারপরে বেল তারপরে এই সব কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনি যেরকম একটা ক্লিক করবেন এখানে কিন্তু একটা ক্লিক করলে আপনি এটা কপি হয়ে যাবে জাস্ট একটা ক্লিক করবেন এই অ্যাড্রেসের উপরে একটা ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে ঠিক আছে তো আপনি এটা কিন্তু যে এই থেকে পারবেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন না তো আপনি যেটা করবেন এখানে এটা বসাই দেবেন ঠিক আছে তো চ্যালেঞ্জ টালিং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মাসটি আগে জয়েন করে নেবেন ঠিক আছে জয়েন করার পর আপনি যেটা করবেন এই যে অ্যাড্রেসটা কপি করছেন তারপর এখান থেকে নেমটা কপি করবেন নেমটা কপি করার পর নেমের জায়গায় নেমটা দিয়ে দেবেন তো নেমটা দেওয়া দেওয়ার পর আবার যেটা করবেন আপনি এখান থেকে সিম্বলটা কপি করবেন কপি করার পর এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পর এক এক করে এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সেটা এখানে কপি করবেন ক্লিক করে কপি করার পর এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পর যেটা করবেন সব যদি ওকে থাকে তারপর আপনি এখান থেকে ডানে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দেওয়ার পর দেখি আমাদের এখানে কী আসে ঠিক আছে তো ডানে যখন ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনি যেটা করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনি এখান থেকে জয়েন্ট পে পাইছেন কি না তো যেহেতু আমাকে এখন মেবি এখনও মেবি পেমেন্টটা করে নাই ঠিক আছে কারণ তাদের লক্ষ লক্ষ ইউজার এটা থেকে সবাইকে আসলে এই যে একদিনে পেমেন্ট করা সম্ভব না দু একদিনের ভিতরে হয়তো বা তারা এখন আমাকে পেমেন্ট করে নাই তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারবেন যদি আপনারটা যদি আপনাকে পেমেন্টটা করে থাকে তাহলে আপনি এখান থেকে অবশ্যই আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আর যদি যদি না পান তাহলে এখানে যে চিন্তা করার কোনো কারণে তারা পেমেন্টটা করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে মূলত আজকে ভিডিওটা যাদের কনফিউন্স ছিল এটা নিয়ে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনি এখান থেকে যদি পেমেন্টটা তারা করে দেয় তাহলে আপনি এখান থেকে আপনার পেমেন্টটা দেখতে পারবেন আপনি এখান থেকে কয়টা পাইছেন কি ঠিক আছে এটা যদি দেখতে পারবেন তো মেবি আমাকে এখনও তার পেমেন্ট করা যদি পেমেন্টটা করতো তাহলে আপনার এখানেই দেখাই তো ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছেন তো ভিডিওটা এই পর্যন্ত যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে অলে প্রেস করে রাখবেন তো সব ভালো বুঝতে থাকবেন হাফেজ